আজ তুমি এখানে সেটা দেখেছো বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে শিক্ষিত মালিক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের 2022 সালের এই করোনা প্যান্ডেমিক সময়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে বিশেষ করে সিক্স থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয়টা হচ্ছে আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সেকেন্ড পার্ট আমরা করি, সে পড়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টেন্স। এই টেন্সটা কিন্তু আমাদের নানা ক্ষেত্রে কাজে লাগতে পারে। আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন টেন্সের প্রয়োজন হয়, যখন চেঞ্জিং সেন্টেন্স করি তখন কাজে লাগে, রাইট ফর্ম অফ ভার্ব যখন আমরা কাজ করি তখন আমাদের কিন্তু প্রয়োজন হয়। সে কারণে বলতে পারি যে টেন্সটা হচ্ছে কি, টেন্স ইজ এন ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ গ্রামার। তখন আমরা জানি টেন্স কি, আমাদের কথা লিখেছি পজিটিভ টেন্স। টেন্সটা in English grammar, tense is used to refer to time of an action or an event. এটা মনে রাখবেন, tense হচ্ছে কোনো ঘটনা বা কোনো বিষয়ের সময়কে নির্দেশ করে। একটা কথা প্রশ্ন কি করলে তো বডি টেন্স, টেন্স কি, এই থিমটাকে মাথায় রাখতে হবে। কি বলছে ইংলিশ গ্রামার, টেন্স ইজ ইউজ টু রিফার টু টাইম অফ এন অ্যাকশন অর এন ইভেন্ট। নাম্বার টুতে লেখা আছে টাইপস অফ টেন্স, আসলে কয়েক ধরনের হতে পারে, প্রকারগুলো কি, দের আর থ্রি টাইপস অফ টেন্সেস। তিন ধরনের টেন্স পাওয়া যায় ইংলিশ গ্রামারে। একটা হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স, যেটাকে আমরা বলতে পারি কি বর্তমান, যে কাল বর্তমান সময় নির্দেশ করে, যে কাজগুলো বর্তমানে হয় সেগুলো হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্স বলতে পারি। দুই নম্বর হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট মানে অতীত, যে চলে গেছে বা যে কাজগুলো শেষ হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট টেন্স বা অতীত কাল। আর একটা হচ্ছে তোমার ফিউচার টেন্স, যেটাকে আমরা ভবিষ্যৎকালে যে ঘটনা ঘটবে এরকম সময় আমরা কী বলতে পারি ফিউচার টেন্স বলতে পারি। টেন্স কিন্তু অবশ্যই এবং প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমি বললাম যে দেখো টাইপস অফ টেন্স হিসেবে দেখো আমরা কিন্তু এই জিনিসটা এখানে সফল হয়েছে, যে মানে বেসিক্যালি দেয়ার আর থ্রি টাইপস অফ টেন্স। আমরা কিন্তু কখন পাই বেসিকটা টেন্স আমরা খুঁজে পাই, আমরা বলছি নেম অফ বেসিক্যালি তিন ধরনের টেন্স, এই তিনটা টেন্স ভালো করে আমরা লার্ন করতে পারবো।
কি বাবা তো দেখো ইজ ইট এটা তো পাওয়ার কিন্তু বাস দ্বিতীয় মানে আই এন্ট্রান্স তাহলে বাবা কিন্তু বলতে পারবে সেটা ছিল কি এবারে যেটা হচ্ছে এট আমি খেয়েছিলাম মানে খেয়েছি ফিউচার তো যাবে আই শ্যাল ইট রাইস দেখো শ্যাল দেখো পরবর্তীতে কি কিছু বাক্য করতে হবে কখন ইট কখন অ্যাট কখন আই শ্যাল ইট বুঝতে পারছো তাহলে দেখো এই যে পরিবর্তন বাক্য করতে হবে এগুলো হচ্ছে টেন্স তাহলে কি পেলো আমরা একটা রিভিউ করি পাঁচটা যে টেন্সটা হচ্ছে ক্রিয়াকাল এটা তুমি যে গ্রামারে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ দেখা যাবে আর প্রশস্ত বয়স টেন্স প্রজেক্ট বলতে পারো টেন্সটা কি আমরা হচ্ছে ইংলিশ গ্রামার টেন্স ইজ ইউজ টু রিফার টু টাইম Structure. And this is the first time I have to do this. But the operator has a past and present class. I have to do this.